আমি রেডি হয়ে গেছি। যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে রাতে আমি বলে শুয়েছিলাম এটা ঠিক কথাই যে আমি ভীষণ ক্লান্ত ঘুমিয়ে যাবো এসে, কিন্তু আদৌ কিছু হয়নি। আমরা দুজনেই, মানে আমাদের দুজনেরই ঘুম হয়নি। আমার মনে হচ্ছে এত ফ্রিকুয়েন্টলি জায়গা চেঞ্জ হচ্ছে বলে ঘুমটারও একটু ডিস্টার্ব হচ্ছে আর কি। তো আমি একদম টেনে টেনে একটা খোঁপা মতো পাকিয়ে নিয়েছি, কেন বলো তো, এই হুডির টুপিটা তুলতে হবে যা রাস্তায় যাওয়ার সময়। আর যদি রাস্তায় যাওয়ার সময় নাও তুলতে হয়, 4 ঘন্টা জার্নি, একটু তো সিটে মাথা দিয়ে শুতেই হবে। আর ক্ল্যাচারগুলো আটকানো থাকলে না মাথাটা সিটে দেওয়া যায় না, লাগে মাথাটাতে। তো টেনে বেঁধেছে ঠিক কথাই, রাস্তায় বেরোলে যে কে সেই চুল হয়েই যাবে। তো ওই জন্য একটু টেনে টুনে নিয়ে বেঁধে নিয়েছি, একটু বেশি টান টান হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই। আর তেল তেলে হয়ে গেছে চুলটা, একটু কালকে শ্যাম্পু করতে হবে। যাই হোক, ঘুম তো হয়নি, দুজনেই 3টে থেকে জাগা পুরো। আমি 4:45 উঠলাম, চা করলাম, মামনি পাপা আমরা সবাই একসাথে কিছুক্ষণ বসে চাটা খেলাম। আর এখন বাজে 6:30, 7:10 আমাদের গাড়ি শিডিউল করা রয়েছে, চলে আসবে। তো আমরা যাব 1 নম্বর এয়ারপোর্ট, 1 নম্বর পুরো নয়, গুরুদুয়ারের সামনে যাব। যাই হোক, তো চলো বেরোবো, বেরিয়ে একসাথে তোমাদের সাথে কথা হচ্ছে। সামনে পৌঁছে গেছি। বাড়িতে না অতটা ঠান্ডা বোঝা যাচ্ছিল না, বাট এখানে ভালো ঠান্ডা লাগছে। টুপি টুপি মাথায় দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, যেহেতু উবেরে আসা হয়েছে তাই রাস্তার ঠান্ডাটা বুঝিনি, বাট এখানে এসে বুঝতে পারছি গুরুদুয়ারাটা, এই মন্দিরটার পরেরটা। আমরা এই স্ট্যান্ডটায় এসে দাঁড়ালাম। দেখো মামুনিকে দেখো, শুধু শাল ধুতি সব, আর ওকেও দেখো, দেখতেই পাচ্ছ এই ব্যাগটা আমাদের সাথে, আর পাপা ওই দিকটাতে কোথায় গেছে একটা। আর তো আমাদের লাগেজগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই যে 3টে এখানে, ওর পিঠে একটা না, এখানে 3টে 4টে। 8:10 বাস ছিল, ছেড়েও দিয়েছে বাস, উঠেও গেছি আমরা। এদিকে হচ্ছে ও, আর ওই দিকে ওই দেখো পাপা আর মামনি বসে আছে। মামনি অলরেডি চোখ বন্ধ করে দিয়েছে, জাস্ট উঠলাম আমরা। দক্ষিণেশ্বরের ওই বেলঘরিয়ার হাইওয়েটা ধরলো আর কি। তো চলো যাওয়া যাক, সেম ভাবে আমরা পৌঁছে যাবো এটাই আশা করছি। যাওয়া যাক, আমরা বর্ধমানে একটাই স্টপেজ দেয়, ওখানেই হয়তো একটু নামাবে, তারপরে আবারও চলবে। আমরা পৌঁছালাম হচ্ছে শক্তিগড়, ল্যাংচা নিলয়ের কাছে এসে দাঁড়িয়েছে বাসটা। এখন বাজে হচ্ছে তোমার 9:39, তো মোটামুটি আমরা চলেই এসেছি অর্ধেক রাস্তা। একটু ঘুমিয়ে গেছিলাম, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, যেহেতু রাতে ঘুম হয়নি বলে। বাকিরা সবাই নেমে গেছে, এই দেখো এখানটা 10 মিনিটের ব্রেক দেয়। তো ঠিক আছে, সবাই গেছে আর আমি ব্যাগ পাহারা দিচ্ছি একটু একটু, ব্যাস। তো আসুক সবাই, আর 10 মিনিট বাদে বাসটা আবারও ছেড়ে দেবে। আর বাইরের দৃশ্য আজকে আর কিছু দেখানো নেই, ভালোও লাগছিল না সত্যি কথা বলতে, শরীরটা এবার খারাপ লাগছে, আর বাস যায়নি তো। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। এই দেখো ল্যাংচা নিলয়ের সামনে গাড়ি দাঁড় করেছিল, আর এইখানে দোকানটা থেকে, মানে ল্যাংচা নিলয়ের দোকানটা থেকেই আমরা নান পুরি আর ছোলার ডাল খেয়েছি। আর এই দেখো পাপা দাঁড়িয়ে রয়েছে। তো চলো, বাস ছাড়ার প্রায় টাইম হয়ে এসেছে, 9:51। প্রথমে আমি বলেছিলাম আমি কিছুই খাবো না, তারপর পাপা একটু আমাকে নান পুরি আর ছোলার ডালটা পাপা নিয়েছিল 1 প্লেট, আমার মুখে একটু খাইয়ে যেই দিয়েছে, হেভি লাগলো। তো তারপরে আমিও নিলাম, পাপাকে বললাম আমিও খাবো, আর মামুনি আর ও খেলো ঝালমুড়ি। এই আজকে আমাদের খাওয়া। তো প্রচন্ড না ঠান্ডা লাগছিল, আমার কথা শুনে তো বুঝতে পারছো, বাস থেকে নেমেছি তো হঠাৎ একটা টেম্পারেচার ছিল, বাপরে বাপ। তো সবাই চলেও এসছে, এই যে পাপাও আসছে, ওই যে বাস থেকে তো আমরা নেমে গেছি, এখন যাচ্ছি অটো করে, আর ও আর আমি একটা অটোতে, আমাদের ট্রলি ব্যাগ নিয়ে, আর পাপা মামুনি আর একটা অটোতে আসছে। ওই অটোটা ওদিক দিয়ে গেলে, এই অটোটা এদিক দিয়ে যাচ্ছে, জানি না কেন, আমি কিছুই চিনি না। তো চলো যাই বাড়িতে, বিয়ে বাড়ি মন শুরু হয়ে গেছে, ওখানে আমরা সবচেয়ে শেষে পৌঁছচ্ছি বোধ হয়।
তুই এসে থেকে তোমাদের সাথে আর কথাই হয়নি। আমি এসে রেডি হয়ে নিয়ে এখন সব খাওয়া দাওয়া করে দিদি ভাইয়ের বাড়িতে যাচ্ছি। ওই দেখো দিদি ভাই, মামনি, ও আর পাপা সবাই মিলে এখন যাবো দিদি ভাইয়ের বাড়িতে, একটু রেস্ট নেবো, তারপর সন্ধ্যাবেলা আবার অন্য শাড়ি টাড়ি পরে আসবো। এই শাড়িটা পরেছিলাম এখন, তো চলো। এখন হচ্ছে সন্ধেবেলা, এটা ওদের ক্ষীর খাওয়ানো এরকম কিছু একটা রিচুয়াল ছিল। কারণ আমাদের যেরকম আইবুড়ো ভাত আছে, ওদের আইবুড়ো ভাত নেই, ওদের ক্ষীর খাওয়ানো। আর ইনি হচ্ছে দিয়ার বড় মা, তো যেহেতু সব থেকে বড় উনি, ওনাকে দিয়ে শুরু হয়েছিল কাজটা। আর নিচটাতে সবাই বসে আছে, দিদি ভাই, সায়নী, বৌদি, দিশা, মোটামুটি এরাই। আর সবাই একে একে আশীর্বাদ করবে, ক্ষীর খাওয়াবে, তো তোমরা দেখতে থাকো। এনজয় লেগেছে আমার, ব্যাপারটা বেশ সুন্দর একটা, কিন্তু আমি এই রিচুয়ালটা কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। আর এছাড়াও আমি জানি ভালোভাবে হয়তো ব্লগটা শেয়ার করতে পারলাম না, কারণ ভীষণ ব্যস্ত, এদিক ওদিক সেদিক কথা বলতে বলতেই দিন কেটে যাচ্ছে। কীভাবে কেটে গেল আর কীভাবে বিয়ের ডেটটাও চলে এলো তাও কোনো আইডিয়া নেই। যাই হোক, তো এনজয় করছি, সাজছি, যেটা হয়ে থাকে। ব্লগিং আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এই টাইমটায় মামুনি আমাকে ধরে বেঁধে এনে বসিয়েছিল যে তুই ব্লগ তো কর, অবশ্যই এই জিনিসগুলো তুলেও ধরা থাকবে আর কি। তো এরপরেও দেখবে তোমরা, মামি, ছোট মাসি, মামুনি সবাই আশীর্বাদ করবে, ক্ষীর খাওয়াবে। এগুলো মানে এনারা যারা করছেন আমি ঠিক চিনি না, কারণ এরা দিয়ার দিকের বাড়ির আর কি, জেঠিরা কাকিরা এরা সম্ভবত, কারণ আমি তো কাউকে ঠিক সেভাবে চিনি না। এটা হচ্ছে রাঙামণি, দিয়ার পিসি, দেখো মামনি। তো এখানে কি যেন আমাকে আবার ডেকে ডেকে বলছে, তো এরপর সবাই মিলে কথা বলবে। যাই হোক, মজা তো হচ্ছে এই আর কি, তো তোমরা এনজয় করো। এই তো তাকিয়েছিস, তো দেখ তুই কিভাবে তাকিয়ে। দেখুন আমি ফোকাস, লোকে জানাবি না আমার বউ এত কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আর এখানে দিশা তো চিপস খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। তোমাদের সাথে পুরো দিনটাই শেয়ার করেছি, কিন্তু বিয়ে বাড়িটা শেয়ার করা হয়নি। পুরো দিন বলবো না, তাহলে লজ্জার বিষয়। এই হচ্ছে দিয়াদের বাড়ি, আর এখানে দেখো লেখা দীপক সেন, নিবেদিতা প্লেস। দীপক সেন হচ্ছে মাসিনের নাম, মানে মেসো আর কি। তো চলো এখন যাবো দিদি ভাইদের বাড়িতে। দিদি ভাই আর মিন্টু চাচা খেতে বসেছে, আমার আর প্রমিত হয়ে গেছে, তাই রনি বাইকে করে আমাদের ছেড়ে দিয়ে আসবে, কারণ বাড়িতে গিয়ে আমার কাজ আছে। দেখো দিয়া পান পাতা অলরেডি আমাকে ধরিয়ে দিয়েছে, তো চলো যাই। এবার সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ইয়েলো শাড়িটা ছেড়ে লাস্ট টাইম আমি সন্ধ্যাবেলায় এই শাড়িটা পরেছিলাম। তো এইসব হচ্ছে ভুলভাল ফটো তোলা হয়েছে, একটু আমাদের আনন্দ মজা আর কি, আর কিছুই নয়। তো একটু ফটোগুলোতে ঘুমিয়ে পড়া, এদিকে কথা বলা, এইসব হচ্ছিলো। এইবার আসছে ভালো ফটো, এটা হচ্ছে মাঝে যে সায়নী বৌদি, মানে দিয়ার বৌদি আর কি। আর এই তো চেনো, আমি দিদি ভাই আর দিয়া বৌদি, তারপরে দিয়া বৌদি বলছেন দিদি ভাই। তো এইসব ভালো ফটো ফটো উঠেছে তারপরে, আর এই একটা আমার খুব ভালো লাগার ফটোর মতো ফটো উঠেছিল, বেশ ভালো লেগেছে আমার ফটোটা। আর এই একটা পছন্দের ফটোর তালিকায় আবারও যুক্ত হলো, ভীষণ ভালো লেগেছে আমার ফটোটা। আর মানাইদা তো ঘুমিয়ে গেছে আবারও ফটো তোলার সময়। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা রাখি তোমাদের ব্লগটা ভালো লেগেছে।